আমাদের মধ্যে অনেকেই আছে যারা সাধারণত আপার লিপ, চিন এবং শরীরের বিভিন্ন স্থানে আনওয়ান্টেড হেয়ারের সমস্যায় ভুগে। আমি ডক্টর নিগার ফওজিয়া, সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে বায়োজিনে আছি। আজকে আমরা ডার্মেটিক্সে অ্যান্টি হেয়ার সিরাম নিয়ে কিছু কথা বলব। এই রোগটাকে সাধারণত বলা হয় হার্সিটিজম। যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের জন্য এফেক্টিভ সলিউশন এই রোল অন সিরামটি। আনওয়ান্টেড হেয়ার গ্রোথ কমাতে এবং রিমুভ করতে চাইলে এটা একটি আধুনিক কার্যকরী সমাধান। এই রোল অন ডিভাইসটিতে যে সিরামটি ব্যবহার করা হয়েছে তা সাধারণত আমরা ডক্টররা হেয়ার গ্রোথ রিডাকশন অ্যান্ড হেয়ার রিমুভালের জন্য ব্যবহার করে থাকি, যা আপনি ঘরে বসে এখন ব্যবহার করতে পারেন। এতে আছে অনেকগুলো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। ডাইহাইড্রোমেরিসোটিন, যা অবাঞ্ছিত লোমের ঘনত্বকে কমিয়ে আনে এবং আনওয়ান্টেড হেয়ার গ্রোথকে চিলি করে। টেক্সোলন, যা আপনার স্কিনকে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস থেকে রক্ষা করবে। হায়ালুরোনিক অ্যাসিড, আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে এবং অ্যান্টি এজিংয়ে সাহায্য করবে। মেলানোরোনেক্সোলোনা, যা আপনার ত্বককে ফ্রি রেডিকাল থেকে রক্ষা করবে এবং শেভিং ও ওয়াক্সিংয়ের সময় আপনার ত্বককে প্রোটেক্ট করবে। ফাইটোএস্ট্রোজেন, যা আপনার হরমোনাল ব্যালেন্সে সাহায্য করবে। এই সিরামটি ব্যবহারের পূর্বে শেভিং বা ওয়্যাক্সিংয়ের মাধ্যমে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করুন। স্কিন ও হাত ভালোভাবে পরিষ্কার করুন। 5 মিনিট অপেক্ষা করুন, স্কিনটা একটু শুকিয়ে গেলে রোল অনটি অ্যাপ্লাই করুন। এই রোল অনটি সঠিকভাবে নিয়মিত ব্যবহার করলে আনওয়ান্টেড হেয়ার কমে আসবে। তবে হ্যাঁ, সিরামটি রাতের বেলায় ব্যবহার করা ভালো, তবে দিনের বেলা ব্যবহার করলে সূর্যের তাপ বা তাপের উৎস চুলার পাশে যাওয়ার পূর্বে সানস্ক্রিন করা অবশ্যই উচিত।